হ্যালো ব্রিড ওয়েলকাম টু জাডি সুলিশন তোমার সবাই ভালো আছো তার সাথে আমরা আলোচনা করবো তোমাদের ক্লাস টেন নিয়ে চ্যাপ্টার সেভেন দ্য পাওয়ার অফ ইনক্লুসিভ ল্যাঙ্গুয়েজ লেসন সেভেন পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভ নাই তো চলাম না শুরু করি তো দেখো এখানে কী বলা হয়েছে নাও রিড দ্য কনভার্সেশন ইন অ্যাক্টিভিটি সেভেন পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর অ্যাগেন অর্থাৎ সেভেন পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর আমাদের আবার করতে হবে অ্যান্ড আইডেন্টিফাই দ্য ল্যাঙ্গুয়েজ ফিচার অফ ইনস্ট্রুমেন্টাল অ্যান্ড পাওয়ার এবং আমাদের কী করতে হবে যে ইনস্ট্রুমেন্টাল ফিচার এবং ইনফ্লুয়েসিয়াল পাওয়ার ফিচার আমাদের আইডেন্টিফাই বা চিহ্নিত করতে হবে অ্যাগেন ফাইন্ড আউট দ্য ল্যাঙ্গুয়েজ ফিচার ইউজ টিন দ্য পাওয়ার অর্থাৎ আমাদের কী করতে হবে আমাদের ল্যাঙ্গুয়েজ ফিচারের বিভিন্ন যে পাওয়ার সেগুলো করতে হবে যেগুলো আমাদের পাওয়ার করতে পারে দ্যাট মেক্স দ্য মোর অ্যাকসেপ্টেবল অ্যান্ড ডেমোক্রেটিক যে কী করবে কনভার্সেশনকে অনেকটাই তোমার করবে অ্যাকসেপ্টেবল মানে অনেকটাই গ্রহণযোগ্য এবং ডেমোক্রেটিভ করবে মানে গণতান্ত্রিক করবে তো দেখো এখানে তোমার একটা ছক আছে এই ছকটা তোমার পূরণ করতে হবে তো তারা কি বলবে এই তোমার যা নতুন আসো এবং এখন যা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি দুধ সাবস্ক্রাইব করে নাও কারণ এই চ্যানেল তোমরা তোমাদের যে নবম শ্রেণীর যে ষাঁমাসিক মূল্যায় সবকিছু সমাধান এই চ্যানেলে পেয়ে যাবে তো দেখো এখানে কী করতে হবে আমাদের বামপাসে লিখতে হবে ল্যাঙ্গুয়েজ ফিচার অফ ইনস্ট্রুমেন্টাল বা ইনফ্য়েন্সিয়াল পাওয়ার ইউজ ইন কনভারসেশন তার কনভারসেশনে কোন কোন ইনস্ট্রুমেন্টাল বা ইনফ্লুয়েসিয়াল পাওয়ার ব্যবহার করা হয়েছে তার ল্যাঙ্গুয়েজ ফিচার ইউজ টু নিউট্রালাইজ দ্য পাওয়ার এবং কোন কোন ল্যাঙ্গুয়েজ ফিচার সেখানে ইউজ করা হয়েছে সেই পাওয়ারটাকে নিউট্রালাইজ করার জন্য তো চলো আমরা দেখে নিই এগুলো আমরা কীভাবে করতে পারি তো দেখো এখানে এক নম্বরে কি বলা হয়েছে এক নাম্বারে তোমার কোন ইনফ্লুয়েসিয়াল বা ইনস্ট্রুমেন্টাল পাওয়ার ইউজ করা হয়েছে এতে আছে ফায়ার ইউ ফ্রম মানে তোমার বাড়ি কোথায় বা তুমি কোথা থেকে এসেছো তো এখানে তুমি কী করতে পারো এখানে কীভাবে নিউট্রালাইজ করতে পারো এটা এখানে তুমি বলতে পারো আই হ্যাভ বিন লিভিং হিয়ার ফর এ ফিউ ইয়ার্স না অর্থাৎ আমি এখানে কয়েক বছর ধরে বসবাস করছি অর্থাৎ কেউ এখানে প্রশ্ন করল সে তার ইনফ্লুয়েন্স বা প্রভাব খাটিয়ে এবং সে এখানে উত্তর দিল কি আমি এখানে অনেক বছর ইউজ করি মানে সে এই কোশ্চেনটাকে নিউট্রালাইজ করে দিল এরপরে দেখো কী আছে বি নাম্বার আছে আই সামটাইমস স্ট্রাগল টু আন্ডারস্ট্যান্ড অফ ই ইহু বিকজ ও পিওর অ্যাকসেন্ট অর্থাৎ মাঝে মাঝে তোমার যে উচ্চারণ ভঙ্গির কারণে তোমার কথা বুঝতে আমার সমস্যা হয় তো এখানে কিন্তু কাউকে একটা অপমান বা হয়ে যায় তো এখানেও কিন্তু একটা ইনফ্লুয়েসিয়াল পাওয়ার দেখা যায় অর্থাৎ বোঝানো হয় কি তোমার যে অ্যাকশনটা ভালো না এখানে এটাই বোঝানো হয়েছে তাই না তো এখানে একটা ইনফ্লুয়েসিয়াল পাওয়ার আমরা দেখতে পাই তো এখানে কীভাবে আমরা নিউটেলাইজ করতে পারি এখানে আমাকে নিউটেলাইজ করা হয়েছে কীভাবে উত্তর দিয়ে দেখো ইটস কমন ফর নেটিভ ইংলিশ স্পিকার টু হ্যাভ অ্যাকসেন্স অর্থাৎ এখানে কী নিউট্রালাইজ করা হয়েছে এইভাবে যে এটা কি বহিরাগত বা বিদেশি ই যে কাছে এই ইংরেজি ভাষাটা যারা এই স্থানীয় ইংলিশ ভাষায় কথা বলে না তাদের কাছে এটা একটু অন্যরকম হওয়াটাই স্বাভাবিক অর্থাৎ এইখানে যে কোশ্চেনটাকে এখানে এই উত্তরটা দিয়ে নিউট্রালাইজ করা হলো তো দেখো সি নাম্বারটাকে তুমি কীভাবে করতে পারো সি নাম্বার আছে ইউর ইংলিশ ইজ রেলি গুড বাট কিন্তু অনেক ইংলিশ সত্যি ভালো কিন্তু অর্থাৎ এখানে কিন্তু মানুষকে প্রশংসা করা হয়েছে কিন্তু কিন্তু রেখে তাকে কিন্তু একটা ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার দেখানো হয়েছে তো এখানে নিউট্রালাইজ করতে হবে কীভাবে দেখো থ্যাংক ইউ ফর ইউ কমপ্লিমেন্ট মানে তোমার কমপ্লিমেন্টের জন্য তোমাকে ধন্যবাদ ও দেখো এইভাবে এটাকে নিউট্রেলাইজ করা হল তো দেখো ডি নাম্বারে কীভাবে করতে হবে আমাদের ডি নাম্বারে আছে স্পেশালি দোস উইস অ্যাক্সেন্স ক্যান ফেস ডিসক্রিমিনেশন অর্থাৎ এখানে বলা হচ্ছে বিশেষভাবে যাদের যত যে উচ্চারণ উচ্চারণভঙ্গি যাদের আলাদা তাদের অনেক সমস্যার বা বৈষম্যের সম্মুখীন হতে হয় তো এখানে কী দ্বারা এটাকে নিউট্রেলাইজ করা হয়েছে দেখো দ্যাট ওয়াজ মাই ইন্টেনশন এটা আমার কী ছিল না ইচ্ছা ছিল না তো দেখো এই নাম্বারে কীভাবে করতে হবে আই নোটিসড ইউ স্পিক ইংলিশ উইথ এর ডিফারেন্ট অ্যাকশন অর্থাৎ আমি খেয়াল করেছি তুমি ভিন্নভাবে ইংলিশে কথা বলো মানে তোমার চন ভঙ্গিটা আলাদা তো এখানে দেখো কি বলা হয়েছে এখানে ইউটিলাইজ করা হয়েছে কিভাবে ইয়েস ইংলিশ ইজ নট মাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হ্যাঁ ইংরেজি আমার প্রথম ভাষা বা মাতৃভাষা নয় এভাবে এটাকে নিপ্লেস করা হয়েছে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো এই ছকটাকে এভাবে পূরণ করতে হবে তো আজকে এ পর্যন্তই তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না কারণ জুলাই মাসে তোমাদের ষাণ্মাসিক মূল্য অনুষ্ঠিত হবে সে ষাণমাসিক মূলায় সব কয়েকটা ভিডিওই কিন্তু তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে তো সবাইকে ধন্যবাদ জেনে সেখানেই শেষ করছি